ছাদ খোলা বাসে একটা চ্যাম্পিয়ন দল, ইউরোপের কল্যাণে এমন ছবি আমাদের দেখা হয়ে গেছে বহু। উপমহাদেশে এর আগে হয়নি তাও না, তবে বাংলাদেশে তো এবারই প্রথম, সেটাও নারীদের কল্যাণে, ফুটবলের কল্যাণে। যখন দেশ ছেড়েছিল এই দলটা, কয়জনের স্বপ্নে ছিল দেশে ফিরেই চড়বে এমন ছাদ খোলা এক চ্যাম্পিয়ন বাসে, তবে তা এখন বাস্তবতাই। ছাদ খোলা চ্যাম্পিয়ন বাসে চড়াতেও এই দলটাই প্রথম। দেশে নামার আগেই পুরস্কার ঘোষণা হয়ে গেছে এই মেয়েদের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে মিলবে 50 লক্ষ টাকা, বসুন্ধরা গ্রুপ থেকেও মিলবে সম্মাননা। দুপুরে বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়াও ঘোষণা দিলেন চ্যাম্পিয়নদের 50 লক্ষ টাকা দেওয়ার। নেপালে যে ইতিহাস লিখল এই দলটা, তাতে এমন পুরস্কার এদের প্রাপ্যই। চ্যাম্পিয়ন্স অব সাউথ এশিয়া, আনবিটেন চ্যাম্পিয়ন এই দলটা। গোটা টুর্নামেন্টে মাত্র একটা গোলই হজম করেছে বাংলাদেশ দল। অন্যদিকে গড়ে প্রতি ম্যাচে বাংলাদেশের মেয়েরা গোল দিয়েছিল 4.6টা করে। 5 ম্যাচে 23 গোল বাংলাদেশ ফরওয়ার্ড লাইনের। শুধু কি চ্যাম্পিয়ন হওয়া, এমন এক দাপুটে ফুটবল খেলেছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আর সর্বোচ্চ গোলদাতা ক্যাপ্টেন সাবিনা খাতুন, সেরা গোলরক্ষক রূপনা চাকমা, একই সঙ্গে ফেয়ার প্লে অ্যাওয়ার্ডও বাংলাদেশের। নারী সাফের ইতিহাসে এর আগে 5 আসরে 5 বারই চ্যাম্পিয়ন ছিল টিম ইন্ডিয়া, তবে এবার থেকে সেই তালিকায় নিজেদের নামটা খোদাই করে লিখে রাখল বাংলাদেশ নারী দল। ফাইনালের আগে মেয়েদের সাফে বাংলাদেশ নেপাল এনকাউন্টারে নেপাল জিতেছে 6 বারই, বাকি 2 ম্যাচ ছিল ড্র। তবে বাংলাদেশের প্রথম জয়টায় হয়ে রইল নতুন এক ইতিহাস, হয়ে রইল নারী ফুটবলের নতুন জয়গানের শুরু। যে রাধে সে চুলো বাঁধে, সে চ্যাম্পিয়ন হয়, এমন ছাদ খোলা চ্যাম্পিয়ন বাসেও চড়ে এই নারী দল লড়তে জিততে দেখিয়েছে। এবার তো দেখিয়ে দিল কিভাবে ছাদ খোলা চ্যাম্পিয়ন বাসে জয় উল্লাস করতে হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.